নমস্কার। বাঙালির কাছে এক অত্যন্ত খারাপ সময় এই নভেম্বর। দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে হার মানলেন খিত্তা। 40 দিনের টানা পড়েন শেষে না ফেরার দেশে চলে গেলেন আমাদের সকলের ফেলুদা। বাংলা চলচ্চিত্রের একটা দীর্ঘ যুগের অবসান হল সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণের মধ্যে দিয়ে, প্রায় 6 দশকের তার ফিল্ম কেরিয়ার। সেই সত্যজিৎ রায়ের অপুর সংসার দিয়ে তার অভিনয় জীবন শুরু। তারপর সত্যজিৎ রায়ের প্রায় সমস্ত চলচ্চিত্রের মধ্যে 14টিতে তিনি অভিনয় করেছিলেন। চারুলতা, অরণ্যের দিনরাত্রি, অশনি সংকেত, সোনার কেল্লা, জয় বাবা ফেলুনাথ, হীরক রাজার দেশে, ঘরে বাইরে, গণশত্রু, শাখা প্রশাখা ইত্যাদি অসামান্য চলচ্চিত্রে তিনি অভিনয় করে আমাদের মুগ্ধ করেছেন। এছাড়াও তপন সিনহা, অজয় কর, মৃণাল সেন, তরুণ মজুমদার, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, সৃজিৎ মুখোপাধ্যায়, অতুল ঘোষ, সুমন ঘোষের মতো বিশিষ্ট পরিচালকদের ছবিতে তিনি কাজ করেছেন। তার অভিনয় জীবনে প্রায় 300 ছবিতে তিনি অভিনয় করেছেন। সিনেমার পাশাপাশি নাটক, যাত্রা, টিভি সিরিয়ালে তিনি নিয়মিত কাজ করেছেন। ডলি হালদার ওয়াইটি গ্রুপ এবং কথাশিল্প আবৃত্তি চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আমরা আজকে সেই মহান অভিনেতার প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করব। আমাদের সঙ্গে আজকে থাকবে ছোটরা এবং বড়রা, তারা তাদের শ্রদ্ধা জানাবে তাদের নিবেদনের মধ্যে দিয়ে। একদম শুরুতে কথাশিল্পের খুদে আবৃত্তি শিল্পী তন্ভি, তন্ভি বিশ্বাসের একটি কবিতা শুনে নেব, তাঁকে নিবেদিত একটি কবিতা। তন্ভির কবিতার মধ্যে দিয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠান শুরু করব। নমস্কার। কবি সুকেন্দু ভট্টাচার্যের লেখা কবিতা ফেলুদা। পেট মোটা মেনি হলো, পায়ের আর খুব সে ডিম চুরি করেছিল, দেখেছিল তোপ সে। মোটে সেটা ডিম নয়, হিরে কিম্বার্লির, মালিকানা জন বুল ইয়াংকি চার্লির। এই বলে ফেলুদা যোগাসনে বসল, হিরে চোর ধরবার 3-5 কষল। ইন্টারপোল হাঁকে, প্রৌডাস মিত্র, ট্রাঙ্কলে সাড়া আসে, আমি সৌমিত্র। নমস্কার। কথাশিল্পীর ছাত্রী তন্ভি শোনাল সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিবেদিত একটি কবিতার আবৃত্তি। এইরকম আজকে ছোটদের কণ্ঠে আমরা যেমন তাকে নিবেদিত কবিতার আবৃত্তি শুনব, তেমনি কবির কাছে আর এক কবির কথা শুনব। এই সময়ের দুই সাহিত্যিকের কাছে, শিল্পীর কাছে তাঁর কথা শুনব। শিশির ভাদুরীর কাছে তার নাট্যচর্চার শিক্ষা শুনব। তিনি নিজে যেমন একজন বিশিষ্ট নাট্যকার, অভিনেতা এবং পরিচালক, তাপসী, নাম জীবন, ফেরা, নীলকণ্ঠ, ঘটক বিদায়, দর্পণে শরৎ শশী, টিকটিকি, প্রাণ তপস্যা, হোমা পাখি তার নির্দেশিত এবং অভিনীত উল্লেখযোগ্য নাটক। এছাড়াও বিভিন্ন নাটকে তিনি নিয়মিত অভিনয় করেছেন। প্রথম জীবনে তিনি আকাশবাণীর ঘোষক হিসাবে যোগ দেন। তখন থেকে তিনি ছোট ছোট নাটকে, বিভিন্ন নাটকে ছোট ছোট চরিত্রে অভিনয় করতেন। তারপর এক সময় চোখে পড়ে যান সত্যজিৎ রায়ের। অপুর সংসার দিয়ে তার চলচ্চিত্র জীবন শুরু। তারপর আর ফিরে তাকাতে হয়নি। শুনে নেব তাকে নিবেদিত আরেকটি কবিতার আবৃত্তি। শোনাবে কীর্তিকা, কথাশিল্পের খুদে আবৃত্তি শিল্পী কীর্তিকা ব্যানার্জি। নমস্কার। আশিস কুমার মুখোপাধ্যায়ের লেখা কবিতা একটা মানুষ।
একটা মানুষ ধরতে পারেন হৃদয়ে সুর তালকে, বাঁধতে পারেন একটি সুতোয় সাবেক এবং হালকে। ভালোবাসেন ফিল্মকে যেমন তেমনি সিরিয়ালকে, অভিনয়ের গুণেই তিনি মিষ্টি বানান ঝালকে। এই মানুষে এড়িয়ে চলেন অযথা গোলমালকে, চিনতে পারেন আসলটি আর বুঝতে পারেন জালকে। তার এই দীর্ঘ পরিক্রমা বেঁধেছে তিন কালকে, তাঁরই ছোঁয়ায় আলো ছড়ায় দাদা সাহেব ফালকে। নমস্কার। শুনলাম কীর্তিকার কণ্ঠে তাকে নিবেদিত একটি কবিতার আবৃত্তি। কবি হিসাবে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন কবি ছিলেন, প্রায় এক ডজন তাঁর কবিতার বই। 1993-তে বেরিয়েছে শ্রেষ্ঠ কবিতা, 2014-তে কবিতা সমগ্র, এর মাঝে একাধিক কবিতার বই প্রকাশিত হয়েছে। একই সঙ্গে একজন মানুষের কবিতা সমগ্র, নাট্য সমগ্র, গদ্য সমগ্র প্রকাশিত হয়েছে, এরকম মানুষের সংখ্যা সত্যি সত্যি খুবই কম। কবিতা নিয়ে তিনি নিয়মিত পরীক্ষা নিরীক্ষা করেছেন, তার কবিতা একটু অন্য রকম। তিনি শেষ দিকে নানা রকম পরীক্ষা করেছেন তার কবিতার মধ্যে, অর্থাৎ কবিতা নিয়ে তার এই নিরীক্ষা শেষ দিন পর্যন্ত ছিল। আমরা এখন শুনব তাকে নিবেদিত দুটি কবিতার আবৃত্তি, শোনাবে কথা শিল্পের ছাত্রী মেধা। মেধা নাগ শোনাবে তাকে নিবেদিত দুটি কবিতার আবৃত্তি। নমস্কার। প্রথমে সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রতি আমার শ্রদ্ধা জানাই। আমি আজকে দুটি কবিতা শোনাব, একটি অপূর্ব দত্তের লেখা, অন্যটি সলিল মিত্রের। প্রথমে শোনাব কবি অপূর্ব দত্তের লেখা কবিতা সাম্মানিক। মানিক বাবুর সেরা মানিক চাটুজ্জে সৌমিত্রের, পদ্য লেখেন নাটক করেন করেন চলচ্চিত্রের। এক মানিকের দুতি নিয়ে জ্বলছে আর এক মানিক, সঙ্গতি কম তাই ছড়াতেই দিলাম সাম্মানিক। এবারে শোনাব কবি সলিল মিত্রর লেখা কবিতা ফেলুদা কে ফেলু মিত্তির। প্রদোষ মিটার ফেলুদা কে সবাই জানি সবাই, খুন খারাপির আসামিকে করেন তিনি জবাই। তীক্ষ্ণ মেধার অস্ত্র দিয়ে জটকে খোলেন ধীরেই, এক নজরে চিনে ফেলেন নকল কাঁটি হীরে। মানিক তাতার বড়ই নিজের গল্পে চলচ্চিত্রে, এনে দিলেন ফেলুদাকে মানে প্রদোষ মিত্রে। ফেলুদাকে ফেলু মিত্রের সৌমিত্রই নাকি, মার গুণেতে আমরা সবাই সবাক হয়ে থাকি। শুনলাম মেধার কণ্ঠে তাকে নিবেদিত দুটি কবিতার আবৃত্তি। আসলে শুধুমাত্র কবিতা লেখাই নয়, কিন্তু একেবারে ছোটবেলা থেকেই কবিতার আবৃত্তি শুনতে শুনতে তিনি বড় হয়েছেন। তার মা তাকে রবি ঠাকুরের কবিতা বলতে বলতে ঘুম পাড়াতেন, বাবার কণ্ঠে শুনতেন রবি ঠাকুরের কবিতা। আসলে এই ছোটবেলায় তার মধ্যে যে আবৃত্তির বীজ রোপিত হয়েছিল, পরবর্তীকালে তাকে আবৃত্তির প্রতি ভালোবাসা তৈরি করে দেয়। আর তার কণ্ঠে রবি ঠাকুরের কবিতা বা জীবনানন্দ দাশের কবিতা বা সুকুমার রায়ের ছোটদের কবিতা শোনবার অভিজ্ঞতা এক অসামান্য। তার কবিতার ধরনও, তার কবিতা বলবার ধরনও একেবারে নিজস্ব, নিজের মতো করে খুব সাবলীল স্বাভাবিকভাবে তিনি আবৃত্তি করতেন। তিনি কবিতার ভিতরে একেবারে ঢুকে গিয়ে কবির কথাগুলো উচ্চারণ করতেন। আমরা এখন শুনে নেব তাকে নিবেদিত আরেকটি কবিতা, বলবে পারিজাত। পারিজাত সাহা কথাশিল্পের ছাত্রী পারিজাত সাহা শোনাবে তাকে নিবেদিত আরেকটি কবিতার আবৃত্তি। নমস্কার। কবি পার্থপ্রতিম আচার্যের
লেখা কবিতা সৌমিত্র। কখনো দেখেছি বৈভবশালী, কখনো আকুল চাষী, কখনো আবার ফেলু গোয়েন্দা ফোটে ক্ষুরধার হাসি, কখনো স্বপ্নে আকাশ কুসুমে, কখনো বা সংসারে। তোমাকে পেয়েছি জীবন যাপনে অবারিত বাড়ি বাড়ি, ছায়াছবি ছুঁয়ে নাট্য মঞ্চে বাঙালির প্রাণী মনে, কখনো কবিতা ছন্দ ও গানে উত্তাল স্পন্দনে, অভূতপূর্ব আলোর মিত্র নন্দিত সৌরভে, সকল পুরস্কারের ঊর্ধ্বে জাগ্রত গৌরবে। নমস্কার। আসলে কবি সৌমিত্র চট্টোপাধ্যায়, অভিনেতা পরিচালক সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে সমস্ত কবিরাই প্রায় কলম ধরেছেন। গতকাল থেকে ফেসবুকের পাতায় তাকে নিবেদিত কবিতা লিখেছেন অসংখ্য কবিরা। ঠিক সেই রকম আমাদের মধ্যে রয়েছেন কবি স্বপন পাল, তিনিও তার অনুভব তার কবিতায় শ্রদ্ধা নিবেদন করবেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রতি। নমস্কার। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে মহানুভব চলমান কিংবদন্তি শিল্পী তিনি ছিলেন না, কবি বাচিক শিল্পী এবং সমাজ সচেতন দায়বদ্ধ একজন মানুষ ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তিনি প্রয়াত হয়েছেন, তার প্রয়াণে আমরা শোকস্তব্ধ। কথা শিল্প তার প্রতি শ্রদ্ধা জানাবার উদ্যোগ নিয়েছে, কথা শিল্পকে অভিনন্দন জানাই এবং এই মহান শিল্পীর প্রতি আমি একটি কবিতার মধ্যে দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করব। কবিতা বেলা শেষে। রাজা লিওর, তোমার পথ হাঁটা আজ হঠাৎ হলো যেন শেষ, তুমি তো তেমনই আছো আজও পড়েছ রাজার মতোই বেশ, আকাশ জুড়ে কান্না আঁকা কেঁদে ওঠে আলপথ ছড়ানো সব গ্রাম, শেউলি সরা উঠোনে সাঁজের প্রদীপ নীরবে আঁকে তোমার নাম, কোভিড-19 পারে কি নিতে কেড়ে কখনো তোমার দীপ্তস্বর, জীবন মৃত্যুর সীমানা ছাড়িয়ে আলো করে চিরকাল থাকবে তুমি সবার ঘর। ফেলুদা তুমি কখনো উদয়ন পণ্ডিত হয়ে প্রতিদিন দুয়ারে নাড়বে কড়া, রাত গভীরে কেউ পড়বে তোমার কবিতা শোনাবে তুমি ভোরের ছড়া, আজ কোনো পাখি এসে বলেনি তোমায় সকাল হলো অপু ওঠো, বেলা শেষে অপরাজিত তুমি সাজের আকাশে রোজ তারা হয়ে ফোটো। তিনি তার কালজয়ী সৃষ্টির মধ্যে দিয়ে আমাদের মধ্যে চিরকাল বেঁচে থাকবেন, তার প্রতি আবারও বিনম্র শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে আমার শ্রদ্ধা জ্ঞাপন শেষ করলাম। সৌমিত্র বাবুর সঙ্গে আমার ব্যক্তিগত এত স্মৃতি জড়িয়ে আছে যা আজীবন আমাকে মনে করাবে। তার গল্পের বাড়িতে বহুবার গিয়েছি বিভিন্ন কাজের প্রয়োজনে। আমি যখন সৃষ্টি পরিবারে ছিলাম তখন তিনি আমাদের একজন নিয়মিত আবৃত্তি শিল্পী ছিলেন। সৃষ্টি পরিবারের পক্ষ থেকে প্রায় প্রতিদিন বিভিন্ন জায়গায় আমরা অনুষ্ঠান করতাম, সেই অনুষ্ঠানের নিয়মিত আবৃত্তি শিল্পী ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। সৃষ্টি পরিবারের কর্ণধার অমল সাহার কথা আপনারা সবাই জানেন। বিভিন্ন অনুষ্ঠানে আমি, শুক্লা, সৌমিত্রবাবু এবং অমল সাহা একই সঙ্গে যেতাম। সৌমিত্রবাবু অন্য গাড়িতে যেতেন, অন্য একটি গাড়িতে অমলবাবু, আমি, শুক্লা, এবং
সৌমিত্রবাবুর সঙ্গে আমি শুক্লা একই মঞ্চে দিনের পর দিন আবৃত্তি করেছি বিভিন্ন জায়গায়। অনেক সময় তাড়া থাকলে তিনি আমাদের আগে বলে চলে আসতেন। এবার ভাবুন, সৌমিত্রবাবু কবিতা বলে নেমে এলেন, তারপর মঞ্চে উঠব আমি বা শুক্লা। কি কঠিন পরিস্থিতির মধ্যে আবৃত্তি করতে ওঠা বুঝতেই পারছেন। সৌমিত্রবাবুর মতো মানুষের আবৃত্তি শোনার পর আমাদের কবিতা শোনানো, আমাদের আবৃত্তি শোনানো খুব ভয়াবহ ব্যাপার ছিল। তবু সেগুলো করতে পেরেছিলাম, এটা আমাদের সৌভাগ্য, আমাদের ভালো লাগা যে এক মঞ্চে তার সঙ্গে দিনের পর দিন আবৃত্তি করার সুযোগ হয়েছিল। সেই মানুষটিকে নিয়ে সৃষ্টি প্রকাশনের তরফ থেকে অলোক চট্টোপাধ্যায় এবং মানস চক্রবর্তী সম্পাদনায় সৌমিত্র নামে প্রায় 500 পাতার একটি বই প্রকাশিত হয়েছিল এবং সেই বইটি অনেকটাই আমি দায়িত্ব নিয়ে দেখাশোনা করেছিলাম। এটা আমার কাছে একটা অত্যন্ত ভালো লাগার বিষয়। প্রখ্যাত সমস্ত গুণী মানুষেরা প্রায় সৌমিত্র চট্টোপাধ্যায়কে লিখেছিলেন, দেশ বিদেশে বিভিন্ন প্রান্তের মানুষরা লিখেছিলেন এবং এ পর্যন্ত সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে এরকম বই আর দ্বিতীয়টি প্রকাশিত হয়নি। অনেক বই প্রকাশিত হয়েছে কিন্তু এটি একটি অসাধারণ উল্লেখযোগ্য বই, যাদের কাছে আছে তারা জানেন। এখন আমরা কবি রামচন্দ্র পালের কাছে শুনে নেব সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে তার অনুভব তার কবিতায়। বলবেন কবি রামচন্দ্র পাল তার কবিতা। নমস্কার। আমাদের প্রিয় অভিনেতা, আবৃত্তিকার, নাট্যকার, পরিচালক, সম্পাদক এবং সর্বোপরি একজন প্রিয় মানুষ সৌমিত্র চট্টোপাধ্যায় আজ আর আমাদের মধ্যে নেই। তাঁর স্মৃতির প্রতি আমার শ্রদ্ধা ও প্রণাম জানাচ্ছি দুটি ছোট ছোট রচনার মধ্য দিয়ে। প্রথমটি একটি ছড়া, সেটি লেখা হয়েছিল তিনি যখন দাদাসাহেব ফালকে পুরস্কার পান সেই সময়। নাম একাই তিনি। একাধারে অভিনেতা, পরিচালক, নাট্যকার, কবি তিনি। সরস্বতীর আসন পাতা কণ্ঠে যাঁর, ছায়া ছবির ফেলুদা হন, মঞ্চে তিনি কিং লিয়ার। অবাক করা অভিনয়ে বঙ্গবাসীর অহংকার, আমরা শুধু ভাবতে থাকি কেমন করে এমন হয়। বিপুল এবং কি বিচিত্র তাঁর চরিত্র অভিনয়, সংস্কৃতির সব্যসাচী জয় করেছেন কালকে, অবশেষে পেলেন তিনি দাদাসাহেব ফালকে। এই আমাদের কাছে তিনি নিজেই স্বয়ং পুরস্কার, ধন্য হলাম আমরা তাকে প্রণাম জানাই বারংবার, তাকে প্রণাম জানাই বারংবার। পরের কবিতাটি, নাম নায়ক। তোমার সঙ্গে আমার ছবি নেই, পোস্ট করে কি দেখাবো ফেসবুকে,
মনের মধ্যে এঁকে তোমার ছবি গোপন করে রেখেছি অশ্রুকে। দীর্ঘদিনের লড়াই গেল থেমে, এবার তোমার শান্তি হলো বুঝি। এত দিকে এত তোমার আলো, তোমার ছবি লেখার মধ্যে খুঁজি। এই জীবনের তুমি নায়ক ছিলে, তোমার পাশে মহানায়ক তিনি। তর্কে যখন তুমুল মাতামাতি, তিনি হীরক, তুমি পরশমণি। জন্ম তোমার সরস্বতীর কোলে, কণ্ঠে তোমার তারই মন্ত্রবাণী। শিল্পী তুমি, স্রষ্টা অভিনেতা, তুমি অতল কবিতা সন্ধানে। স্বপ্ন তুমি বৃক্ষ ছায়ার মতো, এখন তুমি তিন ভুবনের পারে। চতুর্দিকে দীপাবলির আলো, আমরা কেন এমন অন্ধকারে। তুমি ছিলে, এখন তুমি নেই। কীর্তি জানে নয় সে চিরস্থায়ী, তবু জীবন বাঁচার মন্ত্র শোনে। ফাইট কোনি, ফাইট কোনি, ফাইট। নমস্কার। কবি ও আবৃত্তি শিল্পী রামচন্দ্র পালের কলমে সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে তার অনুভব আমরা শুনলাম। আসলে সৌমিত্রবাবু ছোটবেলায় কৃষ্ণনগর থেকে চলে আসেন হাওড়ায়, তারপর কলকাতায় তার পড়াশোনা, সেখানে বেড়ে ওঠা। কলেজে পড়াকালীন তিনি পাকাপাকিভাবে কবিতা লিখতে শুরু করেন। সেই সময় শক্তি চট্টোপাধ্যায় বা সমকালীন কবিদের সঙ্গে তার বন্ধুত্ব। এক্ষণ নামে একটি অসামান্য পত্রিকা সম্পাদনা করেছেন দীর্ঘদিন। এই মানুষটি কৃষ্ণনগরের মানুষ, যদিও কৃষ্ণনগর থেকে তিনি অনেক দিন চলে এসেছেন, তবু কৃষ্ণনগরের সঙ্গে তার যোগাযোগ ছিল। এবং আমার অত্যন্ত ভালো লাগার বিষয়, তার কৃষ্ণনগরের বাড়িতে তার খুড়তুতো ভাই সুদীপ চ্যাটার্জি, মানে আমাদের সবার কাছে যিনি মিঠুদা নামে পরিচিত, তিনি নাট্যচক্রে নাটক করতেন, আবৃত্তি করতেন। আমি আমার আবৃত্তির প্রয়োজনে দিনের পর দিন মিঠুদার কাছে গিয়েছি, ওই বাড়িতে থেকেছি, খেয়েছি। মিঠুদা আমার খুব আপন জন ছিলেন। মিঠুদার কাছে সৌমিত্রবাবুর গল্প শুনতাম। মিঠুদাও শেষ দিকে কলকাতায় চলে এলেন এবং সেখানেই প্রয়াত হলেন। আসলে সৌমিত্রবাবু আমাদের নদিয়া জেলার মানুষ, তিনি কৃষ্ণ নাগরিক, সেই জন্যে তার প্রতি আমাদের একটা অন্যরকম শ্রদ্ধা, গর্ব, অহংকার এই থাকাটা তো খুব স্বাভাবিক। আর এখন আমরা আর এক কৃষ্ণ নাগরিক, এই সময়ের একজন উল্লেখযোগ্য কথা সাহিত্যিক তমাল বন্দ্যোপাধ্যায়, তিনিও কৃষ্ণ নাগরিক, তার কাছে সৌমিত্রবাবুর সম্পর্কে দু একটি কথা শুনে নেব। বলবেন এই সময়ের একজন প্রখ্যাত কথাশিল্পী তমাল বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ নমস্কার, আমি তমাল বন্দ্যোপাধ্যায়। আজকে আমাদের বাঙালি জাতি এবং আমাদের যে সারস্বত সমাজ, তার কাছে একটা খুব দুঃখের দিন, খুব শোকের দিন। কারণ আমরা আজকে হারিয়েছি আমাদের একজন, যাকে আমরা বলি মহানায়ক, সেই রকম পর্যায়ের একজন মানুষকেই শুধু নয়, আমাদের সারস্বত জগতের একজন একজন বহুমাত্রিক, বহুমুখী প্রতিভা সৌমিত্র চট্টোপাধ্যায়। আমাদের কাছে এটা একটা বিশেষ শোকের আরও অবশ্যই, কারণ সৌমিত্র চট্টোপাধ্যায় আমাদের নদিয়া এবং আমাদের কৃষ্ণনগরের ভূমিপুত্র। কৃষ্ণনগরের যে ঐতিহ্য, নদিয়ার যে সাংস্কৃতিক পরম্পরা, তার তিনি জাতক। সৌমিত্র চট্টোপাধ্যায় যে কত বড় অভিনেতা, আন্তর্জাতিক মানের অভিনেতা, এবং
তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেতা দাদা সাহেব ফালকে থেকে শুরু করে সমস্ত দেশীয় বিদেশি পুরস্কারে তিনি সম্মানিত। সেসব কথা নতুন করে বিশেষ কিছু বলার নেই, তবে যেটা না বললেই নয় যে তার বহুমাত্রিকতার অনেকগুলো উদাহরণ আমরা দিতে পারি। তিনি একজন কবি, তিনি একজন বাচিক শিল্পী, তিনি একজন ইন্টেলেকচুয়াল, তিনি একজন গদ্যশিল্পী, তিনি একজন একটা সোশ্যাল কমেন্টেটারও কখনো কখনো, এবং তিনি রাজনৈতিকভাবে তার যে অবস্থান সেটা নিয়ে তাই কিন্তু কখনো তার জায়গা থেকে স্খলিত হননি, এবং তিনি সবসময় যাকে বলে ম্যান অফ ইন্টিগ্রিটি সেই রকম একটা ইন্টিগ্রেশন তার মধ্যে ভীষণ রকমভাবে ছিল। তো এইরকম এখানে একটা মানুষ আমাদের কাছে উদাহরণীয় শুধুমাত্র নদিয়াবাসী হিসেবে নয়, সমস্ত বাঙালির যে সারস্বত চর্চা, তার যে শীর্ষবিন্দুগুলি, যে পর্বতমালার মধ্যে যে শিখরগুলি, তার সেই শিখরের অন্যতম একটি শীর্ষচূড়া তিনি। সব কিছুর পরে তিনি একজন আদর্শ বাঙালি, সমস্ত দিক থেকে কমপ্লিট আর্টিস্ট যাকে বলে। এখানে একটি মানুষ এত রুটেড, এত ইনফর্মাল, তিনি কখনোই মানে গজদন্ত মিনার থেকে জীবনকে দেখেননি। তিনি সবসময় একটা একটা মানে যেটা অদ্ভুত একটা ব্যাপার যে মানে তঙ্কুমার বা অন্যান্য অপরাপর যারা সেই তার স্টেচারের শিল্পী, তারা সবসময় সে নায়কোচিত যে তার যে অরা সেটাকে বজায় রাখার চেষ্টা করেছেন, কিন্তু তিনি খুব কমন প্লেস। আর কখনো কখনো মনে হচ্ছে তিনি খুব সচেতনভাবেই খুব একটা একটা ডাউনওয়ার্ড, একটা খুব সিম্পল লিভিং, হাই থিঙ্কিং যে থিওরি আমাদের বাঙালি ইন্টেলেকচুয়ালদের প্রভাবিত করেছিল এবং বাঙালি জীবনকে ডমিনেট করে, সেই তত্ত্বে তিনি বিশ্বাসী। কৃষ্ণনগরের সঙ্গে তার যে সম্পর্কের কথা আমার সঙ্গে আলাপচারিতায় হয়েছিল সেটার সম্পর্কে আমি একটু কিঞ্চিত বলব। সৌমিত্র বাবুর সঙ্গে আমার প্রথম যে কথা হয় সেটা আনন্দ পাবলিশার্সের দোকানে, আনন্দ পাবলিশার্সের যে কার্যালয় সেখানে নববর্ষের দিন একটি বড় একটা সমাবেশ হয়। তো সেখানে আমি নবীন লেখক আনন্দ পাবলিশার্সের আমার বই বেরোনো শুরু হয়েছে তখন সত্য সত্য, সেরকম একটা সময় গিয়েছিলাম, এবং যাওয়ার পরে ওখানে পৌঁছানোর পরে সৌমিত্রবাবুকে আমি সম্মুখে প্রথম দেখি, এবং ওর চারপাশে আরও অনেক মানুষ ছিলেন, তরুণ মজুমদার, বনোজ মিত্র, সঞ্জীব চট্টোপাধ্যায়, আরও কার কাকে ছেড়ে কার কথা বলবো, আনন্দবাজার কর্তৃপক্ষের যে মানে ইনি প্রধান অভিজ্ঞ সরকারেরা সবাই ছিলেন। তো আমার সঙ্গে যখন পরিচয় করে দেওয়া হলো, আমি বললাম যে আমি তো আমার যেটা কী বলবো, আমার যে আপ্লুত হওয়ার যে প্রকাশগুলো সেগুলো বললাম। তো সেই তারপর উনি বললেন যে তুমি কোন স্কুলে পড়ো, কোথায় থাকো, কৃষ্ণনগর তো এখন অনেক বদলে গেছে, আমাদের সময় এই ছিল, এই রকম ছিল ইত্যাদি, এইসব নানা কথা হলো, খুব ইনফর্মাল, খুব মনে হলো যেন খুব ডাউন টু আর্থ মানুষ, খুবই প্রফেশনাল অবশ্যই, কিন্তু তার সঙ্গে একটা ইনফর্মাল প্রক্সিমিটি যাকে বলে সেটা খুব ছিল মানে তার আচরণের মধ্যে। এরপরে যে কথাটা হয় ওনার সঙ্গে আমার, সেটা হচ্ছে আনন্দ দেশ পত্রিকায় 2014 সালে আমার যে উপন্যাসটি বেরোয় উত্তর পুরুষ, সেই উপন্যাসটি উনি পড়েছিলেন এবং উনি আমাকে বেশ অনেকক্ষণ ধরে তার পাঠ প্রতিক্রিয়া জানিয়েছিলেন, যেটা আমার কাছে জীবনের একটা অন্যতম বড় পাওয়া। উনি যেটা বলেছিলেন যে এই উপন্যাসটা পড়ে ওনার খুব ভালো লেগেছে এবং এর বিন্যাসগত কিছু কিছু দিক নিয়ে উনি বলেছিলেন, এবং বলেছিলেন যে এটা সিনেমায় যদি
কনভার্ট হয়, তাহলে এটার কী কী করণীয় ইত্যাদি, মানে ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ সিনেমা তিনি এটার কথা বেশ কিছুটা বলেছিলেন। মানে এটা আমার মনে আছে, আমি খুব উৎসাহিত বোধ করেছিলাম যে ওইরকম একটা মহিরূপ মানুষ তিনি, আমাদের মতো একজন নবীন লেখক, যদিও আমার সেই লেখাটি দেশ পত্রিকায় প্রকাশিত, হয়তো অনেক মানুষ পড়ছেন, কিন্তু সৌমিত্র চট্টোপাধ্যায় আমাদের কাছে একজন আইকন, আমাদের কাছে একজন, মানে আমরা তো ঈশ্বর যারা নিরীশ্বরবাদী তাদের কাছে এরকম খুব মানে সুপারম্যান যারা, তাদেরই আমরা প্রায় ঈশ্বর প্রতি মনে করি। সেরকম একজন মানুষ আমার লেখা বা আমার লেখনী নিয়ে মন্তব্য করছেন, এটা আমার খুব বড় একটা পাওয়া ছিল। তারপরেও কথা হয়েছে, কিন্তু এই দুটো কথা বেশ অনেকক্ষণ ধরে বলা, এবং আমার খুব ভালো লেগেছে যে তিনি তার মধ্যে যে কৈশোর বা যে সময় তিনি কৃষ্ণনগর কাটিয়েছেন সেই নস্টালজিয়া তার মধ্যে প্রবলভাবেই রয়েছে। তার আত্মার শান্তি কামনা করি, এবং এটা বলি যে হি ইজ দ্য লাস্ট অফ দ্য মোহিকানস, এরকম একটা জাতির একজন শ্রেষ্ঠ সন্তান, এটা রেস হিসেবে বাঙালির শ্রেষ্ঠ যেসব জায়ান্ট তাদের মধ্যে একজন, প্রণাম জানাই তাকে। আমি নদিয়া জেলার আর এক প্রখ্যাত সাহিত্যিক মদনমোহন তর্কালঙ্কারকে নিয়ে যখন কাজ করতে শুরু করলাম, মদনমোহন তর্কালঙ্কারের বংশলতিকা দেখতে গিয়ে দেখলাম সৌমিত্র চট্টোপাধ্যায় হচ্ছেন মদনমোহন তর্কালঙ্কারের উত্তরপুরুষ, অর্থাৎ তার মেয়ের পক্ষের বংশধর হচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। আমি দ্বিশতবর্ষে মদনমোহন তর্কালঙ্কার এই নামেই যখন বইটি সম্পাদনা করলাম, কাজ করতে গিয়ে যখন তার বংশলতিকা দেখলাম, তখন সৌমিত্রবাবুর কাছে সেই বইটি যখন আমি তার বাড়িতে দিতে গেলাম, সৌমিত্রবাবু অবাক হয়ে গেলেন, এবং তিনি নিজেও এটা সেইভাবে জানতেন না হয়তো, তিনি বইটি দেখে অত্যন্ত খুশি হলেন, এবং তিনি সেদিন প্রথম জানলেন যে তিনি মদনমোহন তর্কালঙ্কারের উত্তরপুরুষ। আমার সৌভাগ্য আমি বইটি তাকে নিজে হাতে করে দিয়ে এসেছিলাম। তিনি যখন 2012 দাদাসাহেব ফালকে পুরস্কার পেলেন, আমি মিষ্টিমুখ নামে একটি পত্রিকা করি, খুব ছোট্ট একটি পত্রিকা, এবং সেটি একেবারেই বিষয়ভিত্তিক পত্রিকা। দাদাসাহেব ফালকে পুরস্কার পাওয়ার পর আমার প্রিয় অভিনেতা কবি সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে মিষ্টিমুখের একটি বিশেষ সংখ্যা প্রকাশ করেছিলাম, তাতে মাধবী মুখোপাধ্যায় যেমন লিখেছিলেন, কৌশিক সেন লিখেছিলেন, এরকম আরও প্রখ্যাত জনেরা লিখেছিলেন, এবং সমকালীন কবিরা তাকে নিবেদিত কবিতা লিখেছিলেন সেই সংখ্যাটিতে। আমরা এখন জন্মসূত্রে কৃষ্ণনগরী না হলেও এখন কৃষ্ণনগরে থাকেন, এবং এই সময়ের আর একজন গদ্যকার প্রাবন্ধিক শিল্পী, তার কাছ থেকে আমরা সৌমিত্রবাবুর কথা শুনে নেব। দেবযানী ভৌমিক চক্রবর্তী, দেবযানী ভৌমিক চক্রবর্তী তিনি শোনাবেন সৌমিত্রবাবুকে নিয়ে তার অনুভবের কথা। আলোর উৎসবের মধ্যেই এমন একটি মর্মান্তিক সংবাদ আমাদের কাছে এসে পড়ল, আমাদের প্রিয় অভিনেতা, আমাদের প্রাণের মানুষ সৌমিত্র চট্টোপাধ্যায় আর নেই। মনে হলো মুহূর্তে সমস্ত আলো নিভে গেল। সত্যি আমাদের বাঙালির কাছে অন্তত আজকে বড্ড বেশি করে নিজেদেরকে রিক্ত নিঃস্ব বলে মনে হচ্ছে। যেদিন প্রথম ওকে দেখেছিলাম সেই অভিজ্ঞতাটা একটু বলতে চাইব। তার আগে একটু বলি যে কথাশিল্প আজ যে তাকে শ্রদ্ধা জ্ঞাপনের আয়োজন করেছেন, এটা সত্যি বোধহয় আমাদের মনের শুশ্রূষার জন্যই, কারণ আজ আমাদের কারোরই মন ভালো নেই। আমাদের তাকে স্মরণের মধ্য দিয়ে মনের ভেতরের যা কিছু
কষ্ট সেটাকে উপুর করে দেওয়ার মধ্য দিয়ে আমরা নিজেদের কিছুটা হলেও হালকা করতে পারবো। যেটা বলছিলাম, যেদিন প্রথম ওকে দেখি আনন্দ পাবলিশার্সের অফিসে, সেদিন ওর সঙ্গে কথা বলার লোভটা সামলাতে পারিনি এবং আমি গিয়ে বললাম যে আমি কৃষ্ণনগরে থাকি। তখন সৌমিত্র চট্টোপাধ্যায়ের মধ্যে যে একটা শিশুর সারল্য মাখা হাসি ছিল, সেই হাসিটি হেসে তিনি আমাকে ইশারা করলেন তার পাশে বসার জন্যে। তখন আমি ভাবছি যে এই মানুষটি দেশের সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পাওয়া, তিনি পদ্মভূষণ পাওয়া এবং ফরাসি দেশের যেটা শ্রেষ্ঠতম সম্মান লেজিয়ান দ্য অনার, অর্ডার দ্য আর্ট দ্য লেটার, এই সকল সম্মানে সম্মানিত সেই সৌমিত্র চট্টোপাধ্যায় যার পাশে আমি বসে রয়েছি, আমি তো মুগ্ধ, আমি তো ধন্য। তো সেদিন তার বেশ সেন্স অফ হিউমারের পরিচয়ও আমি পেলাম, খুব মজা করছিলেন এবং আমি তো হাসতে হাসতে গড়িয়ে পড়ছিলাম প্রায়। যদিও মুহূর্তের মধ্যে কিছু কবি সাহিত্যিক তারা হুড়মুড়িয়ে প্রায় চলে এলেন এবং তার সঙ্গে ছবি তোলার জন্যে পিড়াপিড়ি শুরু করলেন। এই পরিস্থিতিতে আমি একটু অপ্রস্তুত হয়ে গিয়েছিলাম, তখন সেখান থেকে উঠে আসি। তবে আমার খুব সৌভাগ্য যে আমার অজান্তেই সেদিন কিছু ছবি উঠে গিয়েছিল যেগুলো আমার জীবনের পরম সম্পদ হয়ে থাকবে, পরম প্রাপ্তিও বটে সেই ছবিগুলো। যখন প্রথম সৌমিত্র চট্টোপাধ্যায়কে আমি ছবিতে দেখি সেটা প্রতিশোধ। সেখানে তিনি কোনো নায়ক বা ভালো মানুষের ভূমিকায় ছিলেন না, তিনি খলনায়কের ভূমিকায় ছিলেন। তখন আমি বেশ ছোটো, আমার সত্যি সে অর্থে কোনো বোধবুদ্ধি তখন তৈরি হয়নি, আমার খুব খারাপ মানুষ বলে তাকে মনে হয়েছিল। পরবর্তীকালে বুঝেছি যে একজন অভিনেতার এখানেই সাফল্য যে তিনি যে কোনো ভূমিকাতেই খুব যথাযথভাবে নিজেকে উপস্থাপিত করতে পারেন। পরবর্তীতে যখন বোধবুদ্ধি হয়েছে, সকল বাঙালি দর্শকের মতোই বা পৃথিবীর যে কোনো প্রান্তের দর্শকের মতোই আমিও তাকে মূলত চিনেছি প্রদোষচন্দ্র মিত্র বা ফেলুমিত্তিরের ভূমিকাতেই। এটাই বোধহয় তার সম্পর্কে সবথেকে বড় মূল্যায়ন, যে একজন পৃথিবী বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়, যার 27টি ছবির 14টিতেই তিনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন, এই মানুষটি শুধুমাত্র চলচ্চিত্রেই অভিনয় করেছেন সেটা তো নয়, তিনি নাটকেও ভীষণ রকমভাবে মঞ্চ সফল। তার কিং লিয়ার, ঘটক বিদায়, টিকটিকি, হোমাবাড়ি, এই নাটকগুলো আমরা যতবারই দেখেছি ততবারই কিন্তু মুগ্ধ হয়েছি। তার কিছু অসামান্য লেখাও কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেক বড় সম্পদ, তার কিছু কবিতা, কিছু নাটক যেগুলো রয়েছে। এই সৌমিত্র চট্টোপাধ্যায় তিনি সত্যজিতের পরম প্রিয় ছিলেন, আবার বর্তমান প্রজন্মের কিছু চলচ্চিত্র নির্মাতা তাদের কাছেও কিন্তু তিনি ভীষণ রকমভাবে প্রিয় ছিলেন। আমি কিছুদিন আগে অতনু ঘোষের সঙ্গে কথা বলছিলাম, তার একটি সাক্ষাৎকার নিচ্ছিলাম, তো সেখানে অতনু দাও কিন্তু ভীষণ রকম উচ্ছ্বসিত সৌমিত্র চট্টোপাধ্যায় সম্পর্কে। তো এই যে নিজেকে সমসাময়িক রাখার যে একটা দুর্দান্ত ক্ষমতা, এটাই বোধহয় যে কোনো শিল্পীর সার্থকতা যেটা তাঁর ছিল। তিনি চলে গেছেন, তার পার্থিব শরীরটা তিনি ত্যাগ করে গেছেন, কিন্তু তার কাজের মধ্য দিয়ে তিনি অনন্তকাল বেঁচে থাকবেন। চলে যাওয়ার পরেও যে নিজেকে অস্তিত্ববান রাখা যায়, সেই ক্ষমতায়, নিজেকে অমর করে রাখার সেই ক্ষমতায় তিনি কিন্তু সত্যি জয়ী। আমরা এটাই বলবো, তার যাওয়া তো নয় যাওয়া, বরং জীবনকে আরও বেশি বেশি করে পাওয়া, তাকে আমাদের প্রণাম, শ্রদ্ধা। আসলে সৌমিত্রবাবু এমন একজন মানুষ, তার সম্পর্কে এত কিছু বিষয় এবং তার এত বহুমুখী বহুমাত্রিক প্রতিভা যে সেগুলো নিয়ে বলতে বলতে সময় দীর্ঘ সময় চলে যাবে। কবিতা, গদ্য, নাটক, যাত্রা, ছায়াছবি, এরকম অসংখ্য দিকে তার প্রতিভা, এবং
যে দিকটাতেই তিনি কাজ করেছেন সে দিকটাতেই তার অসামান্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন। আমরা আজকে আমাদের অনুষ্ঠান শেষ করব চিত্রক আর্ট সেন্টারের পরিচালক তপন পাত্র, তিনিও কৃষ্ণনাগরিক, সৌমিত্রবাবুর সান্নিধ্য লাভ করেছেন। সেই তপন পাত্র, তার কাছে সৌমিত্রবাবুর কথা শুনে আমরা আমাদের আজকের অনুষ্ঠান শেষ করব। আসলে এই মানুষটি হয়তো শারীরিকভাবে মৃত্যু হয়েছে, কিন্তু তার কীর্তি, তার কীর্তি থেকে যাবে আজীবন। যতদিন বাঙালি থাকবে, যতদিন বাংলাভাষী মানুষ থাকবেন, ততদিন জীবিত থাকবেন সৌমিত্র চট্টোপাধ্যায় সমস্ত বাঙালির মনে প্রাণে। সর্বোপরি তিনি একজন আদ্যন্ত বাঙালি ছিলেন, সেই বাঙালিকে কোনো দিন ভুলবে না বাংলাভাষী মানুষেরা। গতকাল খবরটা শোনার পর থেকে মনটা ভীষণ খারাপ। কৃষ্ণনগরের ভূমিপুত্র পলু, আমাদের অহংকার আজ আর আমাদের মধ্যে নেই। মনটা তখন থেকেই বিষণ্ণতায় ভরে গেল। বাংলা চলচ্চিত্রের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি অভিনেতাকে আজ আমরা হারালাম। ছোটবেলা থেকে তার নানা অভিনীত নানা চলচ্চিত্র আমি দেখেছি, তার সঙ্গে সাক্ষাৎ হওয়ার সুযোগ হয়েছিল একবার কৃষ্ণনগরের পরম্পরার নাট্য উৎসবে। সালটা ছিল 2013। ওনার সাথে দেখা করার পর পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলাম। আজ উনি আর নেই, আমরা মর্মাহত। লকডাউনের সময় থেকেই বেশ কিছুটা সময় আমি হাতে পেয়েছিলাম, সে সময় বেশ কিছু পোর্ট্রেট এঁকেছিলাম, ওনারও একটা পোর্ট্রেট এঁকেছিলাম যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তখন কিন্তু জানতাম না ওনাকে আমরা এইভাবে হারাবো। আজ তার চলে যাবার মুহূর্তে শুধু বলতে ইচ্ছে করে, অনন্ত নক্ষত্রবিধি তুমি আজ অন্ধকারে, যেখানেই থাকো ভালো থাকো, সুখে থাকো।